হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সলিড ওয়ার্কস টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে আমরা দেখাবো যে আমাদের আগের টিউটোরিয়ালগুলোতে যেই টুলসগুলো মিস গিয়েছিল সেই টুলসগুলো কীভাবে ব্যবহার করতে হবে সেগুলো দেখাবো। আশা করি সবাই খুব সহজে বুঝতে পারবেন। তাহলে চলুন দেখি আমরা আমাদের মিসিং টুলগুলো কী কী ছিল, আমরা হচ্ছে কীভাবে হচ্ছে ডিফারেন্ট ভিউতে যেতে পারি, এই টুলসটা আমাদের দেখানোর কথা ছিল। তারপর জুম ইন জুম আউট কীভাবে করতে পারি, লিনিয়ার প্যাটার্ন এবং হচ্ছে চ্যাম্পার, এই টুলসগুলো আমাদের আগের টিউটোরিয়ালগুলোতে মিস গিয়েছিল। সো আমরা আজকে টিউটোরিয়ালে এই মিসিং টুলসগুলোকেই দেখাবো। তাহলে চলুন দেখে আমরা হচ্ছে সলিড ওয়ার্কসের একটা পার্ট ওপেন করলাম। নাও সবার প্রথমে যেটা ছিল হচ্ছে ভিউ, ডিফারেন্ট ভিউ। সো আমরা ধরুন একটা অবজেক্ট ক্রিয়েট করি। আগে অবজেক্ট ক্রিয়েট করার জন্য আমরা জানি একটা প্লেন সিলেক্ট করে নিতে হয়। সো আমি একটা প্লেন সিলেক্ট করলাম। সো আমাদের একটা প্লেন সিলেক্ট হলো। নাও হচ্ছে আমরা স্কেচে একটা ধরুন আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করবো। সো সেন্টার রেক্ট্যাঙ্গেল আমরা সিলেক্ট করে নিলাম, দেন ওকে। সো আমরা ইচ্ছা করলে এটাকে ডাইমেনশনিং করতে পারি। সাপোজ এটার ডাইমেনশন হচ্ছে আমরা দিলাম 30 mm, উইথ দিলাম 20 mm, ওকে। নাও এক্সিট স্কেচে দিলাম, ফিচার্সে চলে যাই আমরা, এক্সট্রুড করবো আমরা এটাকে। সো এক্সট্রুড করবো আমরা ধরুন 5 mm এক্সট্রুড করবো, ওকে, দেন ওকে সিলেক্টেড। নাও আমরা হচ্ছে প্রথমে আমরা বলেছিলাম যে ভিউ। সো এখানে দেখুন আমাদের যে ভিউ যে টুলসটা আছে, যে ভিউ যে বারটা আছে, সেখানে প্রত্যেকটা ভিউ দেওয়া আছে। আমরা কীভাবে দেখতে চাই অবজেক্টটাকে, আমরা কোন ভিউটা দেখতে চাই। সাপোজ ফ্রন্ট ভিউ দেখতে চাইলে বা ফ্রন্ট ভিউ, ব্যাক ভিউ দেখতে চাইলে, লেফট লেফট ভিউ, রাইট ভিউ, অথবা টপ বটম, আইসোমেট্রিক, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট। সো ডিফারেন্ট ভিউগুলো এখানে আছে। এখানে আমরা জাস্ট ক্লিক করলেই আমরা ভিউগুলো দেখতে পারবো। এখানে বা হচ্ছে আমরা যদি অবজেক্টটাকে আমাদের সাথে নর্মাল হিসেবে রাখতে চাই তাহলে নর্মাল। সো এভাবে হচ্ছে আমরা অবজেক্টগুলোকে খুব সহজেই দেখতে পারি। আর জুম ইন জুম আউট করার জন্য হচ্ছে আমরা আগে টিউটোরিয়ালসটিতে যে যদি বলেছিলাম, সো আমাদের হুইলের সরি মাউজের যে হুইলটা থাকে সেটাকে যদি আমরা স্ক্রলিং করি তাহলে হচ্ছে জুম ইন জুম আউট হয়। সো এইভাবে হচ্ছে আমরা ভিউ এবং জুম ইন জুম আউট করতে পারি। সো নেক্সট হচ্ছে আমাদের ছিল লিনিয়ার প্যাটার্ন এবং চ্যাম্পার। সো আমরা আগে হচ্ছে চ্যাম্পারটা দেখাচ্ছি। সো চ্যাম্পারটা হচ্ছে ছিল ফিলেটের পাশেই, আমরা এটা দেখাতে পারিনি আগের টিউটোরিয়ালটিতে। সো চ্যাম্পারটা কীভাবে আমরা ক্রিয়েট করতে পারি, সো চ্যাম্পার করার জন্য আমরা চ্যাম্পার সিলেক্ট করলাম, দেন সাপোজ আমরা হচ্ছে কোন সাইডটাকে চ্যাম্পারটা করবো। সাপোজ যে কোনো একটা সাইড আমাকে সিলেক্ট করে নিতে হবে। সাপোজ আমরা হচ্ছে এই অংশটাকে চ্যাম্পার করবো। এখান থেকে আমাকে ডাইমেনশন এবং অ্যাঙ্গেলটা ডিফাইন করে দিতে হবে। সাপোজ ডাইমেনশন হচ্ছে 5, ওকে, এবং অ্যাঙ্গেলটা হচ্ছে সাপোজ 45 ডিগ্রি। বাই ডিফল্ট 60 ছিল, আমরা যেহেতু আগেরটাতে করেছিলাম 60-তে দেড়শো 60 দেখাচ্ছিল। সো 45 এবং 5 mm দিয়েছি। সো আমরা যদি এখন ওকে দিই তাহলে হচ্ছে এটা চেম্ফার হয়ে যাবে। এই যে আমাদের অংশ, এই অংশটা চেম্ফার হয়ে গেছে। সো ফিলেটও সেম ওয়েতে ইউজ করতে হয়। যদি আমরা আগে টিউটোরিয়ালটিতে দেখিয়েছি ফিলেট, সো সিমিলার আমরা ধরুন এখানে 5 দিলাম, ওকে করে দিলে ফিলেট হয়ে যাবে। সো ফিলেট এবং চ্যাম্পারের ইউজটা সলিড ওয়ার্কসে মোটামুটি একই রকম, মানে একইভাবে ইউজ করতে হয়। নাও নেক্সট হচ্ছে আমাদের ছিল লিনিয়ার প্যাটার্ন। সো লিনিয়ার প্যাটার্ন করার জন্য সো আমরা আবার একটা প্লেন সিলেক্ট করে নিই। সাপোজ ফ্রন্ট প্লেন স্কেচ, আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি, এটাকে আমরা স্মার্ট ডাইমেনশন দিয়ে দিই। সাপোজ এটা হচ্ছে 30 mm এবং এটা হচ্ছে 20 mm, ওকে। নাও আমি এক্সিট স্কেচে গিয়ে এটাকে এক্সট্রুড করে নিই, এটাকে 5 mm এক্সট্রুড করব, ওকে ওকে। নাও সো লিনিয়ার আমরা এখানে আছে আমাদের লিনিয়ার প্যাটার্ন ক্রিয়েট করার জন্য যেই যেই ডিরেকশন আছে আমরা লিনিয়ার প্যাটার্নটা করতে চাই সেই সেই ডিরেকশনে দুইটা রেফারেন্স লাইন ক্রিয়েট করতে হবে। সো সেটা সেই জন্য আমি দুইটা রেফারেন্স লাইন ক্রিয়েট করছি। আমি এই ফেসটা সিলেক্ট করলাম, দেন নর্মালে গেলাম, ওকে নর্মাল। নাও আমি এখান থেকে হচ্ছে সেন্টার লাইন নিলাম, একটা লাইন হচ্ছে আমরা এক্স অ্যাক্সিসে ড্র করব, ওকে, আর একটা
আমরা ওয়াই অ্যাক্সিসে ড্র করছি, 90 ডিগ্রি করে ড্র করলাম। ওকে, সো নাও, ওকে নাও আমি হচ্ছে এক্সিট স্কেচে চলে যাই, দেন এখান থেকে লিনিয়ার প্যাটার্ন সিলেক্ট করি, দেন ডিরেকশন ওয়ান আমরা ধরলাম, আমাদের ডিরেকশন ওয়ান হচ্ছে এটা, দেন ডিরেকশন টু হচ্ছে ধরলাম এটা, হচ্ছে কতটুকু একটা থেকে অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টের ফেস কতটুকু ডিস্টেন্সে রাখতে চাই। যেহেতু আমরা হচ্ছে লেন্থ রেখেছিলাম হচ্ছে 30, সো মিনিমাম আমরা রাখলাম 40। সিমিলারলি আমরা এখানে যেহেতু হচ্ছে 20 রেখেছিলাম, সো এখানে হচ্ছে আমরা 30 রাখতেছি, যেন একটা আরেকটার সাথে না লেগে যায়। ওকে, আমি এখান থেকে ইচ্ছে করলে কোয়ান্টিটি আমাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারি। সাপোজ আমি হচ্ছে এখানে 3টা রাখলাম, এদিকে 2টা রাখলাম। ওকে, নাও নেক্সট হচ্ছে আমাদের, আমরা বডিটাকে যেহেতু করতে চাই, সো আমি বডিটাকে সিলেক্ট করে দিচ্ছি। সো দেখুন আমাদের এখানে এটা প্রিভিউতে দেখাচ্ছে। সো তার আগে আমাদের দেখুন ডিরেকশনগুলো হচ্ছে আমরা আমরা এ পাশে রাখতে চাই, এই অংশটাতে রাখতে চাই। সো তাহলে হচ্ছে আমরা আমাদের ডিরেকশনগুলোকে চেঞ্জ করে দিতে হবে। সো এখানে এই যে যে ডিরেকশনটা ডিরেকশন সাইনটা দেওয়া আছে সেখান থেকে আমরা রিভার্স ডিরেকশনে দিয়ে দেবো। এটা হচ্ছে ডিরেকশন টুটা দিলাম, সিমিলারলি ডিরেকশন ওয়ানেরটাও দিতে হবে। ওকে, দেন আমরা যদি ওকে দিই আমাদের লিনিয়ার প্যাটার্নটা ক্রিয়েট হয়ে গেছে। সো এভাবে হচ্ছে আমরা লিনিয়ার প্যাটার্ন আমাদের প্রয়োজন অনুযায়ী এবং আমাদের যেই অবজেক্টটা থাকবে সেই অবজেক্টের প্রয়োজন অনুযায়ী আমরা লিনিয়ার প্যাটার্ন